দুটো শাড়ি নিয়ে নিয়েছি। দেখো কিভাবে তোমরা তো জানোই যে আমার নতুন ডাইনিং রুম হয়েছে, তার সাথে সাথে কিচেনটা অ্যাটাচ হয়ে গেছে, যেহেতু একদমই পুরোটাই খোলা জায়গা হয়ে গেছে, সেই জন্য রান্নাঘর থেকে ডাইনিং রুমটা একদম খুব ভালোভাবে ভিজিবল হয়। সেই জন্য ভাবলাম যে এমন কিছু করা যাক ডেকোরেট পারপাসই, যাতে এর মধ্যে আমারও কিছু হাতের কাজ থাক এবং আমার সময়টাও খুব সুন্দরভাবে কাটুক। আর আমার বাড়িতে পড়ে থাকা যে পুরনো শাড়িগুলো রয়েছে, যেগুলো দিয়ে আমি কি করব ভেবেই পাই না, না পড়তে পারি না ডিসকার্ড করতে পারি, আমি আজকে বানাবো টেবিল কভার আর তার সাথে সাথে ম্যাচ করে সোফা কভার, যে সোফাটা আমার নিচে ডাইনিং রুমে রয়েছে সেই সোফাটা। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পুরনো শাড়ি ইউজ করে সুন্দর সুন্দর দুটো জিনিস আমি বানাবো। তাহলে চলো দেখি কোন দুটো শাড়ি আমি নিয়ে নিয়েছি এই জিনিস দুটো বানানোর জন্য। দেখো আমি এই দুটো শাড়ি নিয়ে নিয়েছি, আমি টেবিলে মাপ দিয়ে দেখছিলামও, তো দেখতে দেখতে ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো এই শাড়িটা নিয়েছি, এই শাড়িটা হচ্ছে তানচই সিল্ক বলে এটাকে, তো এটা আমি একদমই পরি না, একবার কি দুবার আমি লাইফে এই শাড়িটা পরেছি, কিন্তু শাড়িটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর আছে। কালারটা দেখো এরকম আছে, অনেকটা গোল্ডেন বলতে পারো বা ব্রাউন কালার ঘেঁষা, যেহেতু আমার ঘরে গোল্ডেন ইউজ হয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে এই শাড়িটাকে আমি এখানে ইউজ করতে পারি। এটার নিজস্ব একটা সুন্দর ডিজাইন রয়েছে, পুরোটার মধ্যে অল ওভার এরকম সুন্দর কাজ রয়েছে, যার জন্য আমার মনে হলো শাড়িটা বেশ একটা রিচ লুক দেবে যদি আমি এখানে একটা টেবিল কভার বানাই। কিভাবে আমি বানাবো সেটা তাহলে দেখতে থাকো। আর এখানে তো আমার একটা সোফা রয়েছে দেখেছো, এই সোফারও কভার আমি এই দুটো শাড়ি ব্যবহার করেই বানাবো। প্রথমত টেবিলের আমি মাপ দিয়ে নিয়ে এইরকম দুদিকে এতটা করে অংশ রেখে দিলাম। এখানে একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছো, এই ডার্ক কালার রয়েছে, লাইট কালার রয়েছে, এখানটাও তাই আছে, তো এই দুটোকে আমি ঠিক মিডিল বরাবর রাখবো তাহলে দেখতে ভালো লাগবে, সেই জন্য এই জায়গাটা কিছুটা অংশ আমি ছেড়ে দিলাম। আর একই রকম ভাবে আমি ওই পাশেও করে নেব, এই পাশে এতখানি আমাকে কাট আউট করতে হবে, এখানে একটা ভাঁজ আছে, এই ভাঁজ বরাবর আমি কাট করে দিচ্ছি, তার জন্য এই কাঁচি আমি ব্যবহার করছি। এবারে দেখো এটা ঠিক মতো সাইজে চলে এসছে, এবার এখানে এই শাড়িটার সাদা পার্টটা আমি ব্যবহার করব। আর এই শাড়িটা কিন্তু দেখতে ভালো হলেও এই শাড়িটা অনেক পুরনো, আর তার উপরে কিছু কিছু জায়গায় না ফেসে গেছে, জোড়া জোড়া শাড়ি ছিল সে সেলাই গুলো খুলে গেছে, আমি দেখাচ্ছি, আমি বারবার সেলাই করেও দেখেছি কিন্তু কিছুতেই আর থাকছে না। এই দেখো এরপরে ব্যাপার আছে এটা দিয়ে আমি করবোটা কি, এবারে লাগবে সুচ আর সুতো, সাদা রঙের নিচ্ছি, এটাকে আমি তৈরি করবো ফ্রিল, খুব ছোট ছোট ফ্রিল করবো, তার জন্য কি করতে হয় এরকম রান ফোর দিতে হয় দিয়ে টেনে দিতে হয়, সিম্পল এরকম রান ফোর মানে কাঁথা যেভাবে সেলাই করে সেরকম রান স্টিচ দিলাম। দেওয়ার পর শেষে যে গিটটা দিয়েছি সেটা ধরে একটুখানি টানতে হবে, আমি ছোট সাইজের ফ্রিলি দিচ্ছি, টানলে দেখবে সুন্দর ফ্রিল তৈরি হয়ে যাবে, এরকম ভাবে তৈরি হবে পুরোটা। দেখো ফ্রিলটা আমার অনেকটা হয়ে গেছে, পুরোটা এখনো হয়নি, এ দেখো অনেকটা হয়ে গেছে, পুরোটা হয়নি কিন্তু এখন খাবো, খেয়ে দিয়ে নিয়ে আবার বাকিটা করবো, কারণ শুধু কাজ করলেই তো হবে না, খেতেও হবে। আজকে কি খাবার বানিয়েছি কি আছে লাঞ্চে একবার দেখিয়ে দিল, আজকে বানিয়েছি মসুর ডাল, এটা হচ্ছে কাতলা মাছের ঝাল করেছি ছেলের জন্য দু পিস পেটি, এটা করেছি গাঁঠির তরকারি একটা, আর এটা রয়েছে ফ্যাসা মাছের ঝোল কালো জিরে দিয়ে, আজকে এই লাঞ্চ। ও সরি আরেকটা আইটেম করেছি, সেটা হচ্ছে এই ভাজাটা ভেন্ডি আর আলু কাটি কুচুর সাথে এই মাছ, ব্যাস আর দিয়ে আমার খাওয়াটা জমে যাবে, আর লাঞ্চের পরে আবার ওই কাজটা নিয়ে ফিরছি। খাওয়া দাওয়া হয়ে গেছে প্লাস আমার ফ্রিলটা পুরো রেডি হয়ে গেছে,
পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে রেডি। এবারে কিভাবে এটা সেট করি সেটা দেখানোর আগে আরেকটা জিনিস দেখাবো। এই যে তো তোমরা দেখেছো আমি এর উপরে পেতে রেখেছিলাম, এবার হঠাৎ করে আমার মনে হলো এই এই পার্টটা রয়েছে এটা মিডিলে থাকলে খুব সুন্দর লাগবে দেখতে, তো সেই জন্য আমি প্রথমে এটাকে ভাঁজ করে এইভাবে ভাঁজ করে এই বরাবর একটা সেলাই করে নিচ্ছি। কয়েকদিনের মধ্যে তোমাদের আমি মেশিনও করে দেখাবো, আজকে আমি হাতে করে দেখাচ্ছি। এইভাবে পুরোটা সেলাই করে যেতে হবে। দেখো এই পুরোটা সেলাই হয়ে গেছে। এই পুরোটা সেলাই করার পর এদিকে যে একটা ভাঁজ তৈরি হয়েছে এই বরাবর কেটে ফেলতে হবে। তো এবার মাঝখানে দেখো লেসটা পড়ে গেল, ফ্রিলের শেষ প্রান্ত দুটো এভাবে জুড়ে দিতে হবে। এইবারে এই যে ঝালরটা আমি বানিয়েছি সোজা পেতে নেবে, টেবিল ক্লথটা পেতে নিয়ে এরকম উল্টো ভাবে এটাকে ধরবে, ফ্রিলটাকে এভাবে ঝুলিয়ে ধরবে না মনে, আর সেলাইয়ের পার্টটা এই পাশে লাগবে। দেখে একদম এই কর্নার ধরে ধরে সেলাই করতে থাকবে। যদি চৌকো হয় তাহলে ওই সেম ভাবে করবে, আর এরকম ওভার শেপ হলেও এইভাবে সাইড ধরে ধরে করবে, না হলে একটা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ কেটে নেবে, যা দিয়ে দাগ কেটে নিয়ে এমনি আলাদাভাবে বসে সেলাইটা করবে। তো আমি এভাবে রেখেই করি। এভাবে বিছিয়ে নিয়ে সেলাইটা করে নিলে খুব সুবিধা হবে। পুরোটা লাগানো হয়ে গেল লেসটা। এইবারে যেটা করার এই বাড়তে অংশটাকে আমরা বেশি করে রেখেই কাটব। এভাবে পুরো ওই পাশের দিকটাও কেটে দিতে হবে। টোটাল কাটিং হয়ে গেল, ফিলটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। কেনা যে ফ্যাব্রিকের ক্লথ গুলো আছে যেগুলো ডাইনিং টেবিল কভার, তার থেকে অনেক বেটার কিনা, তবে এটা যেহেতু ফ্যাব্রিকের তৈরি কাপড়ের, তার জন্য এর উপরে মানে ডিরেক্ট যদি খাওয়া দাওয়া করা হয় তাহলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমার ইচ্ছে রয়েছে একটা ট্রান্সপারেন্ট ডাইনিং টেবিল কভার পাওয়া যায়, আমি দেখেছি বিভিন্ন সাইটগুলোতে, তাছাড়া কিনতেও পাওয়া যায় লোকাল স্টোরে, তো সেখান থেকে এনে আমি কিনে এর উপরে বসিয়ে কেমন লাগছে পরে আমি তোমাদের ডেফিনেটলি দেখাবো। এবারে চলে আসছি সোফা কভারটা আমি কিভাবে বানাতে যাচ্ছি। প্রথমত সমস্ত কভার আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে এবার আমি দেখব যে কিভাবে কি করা যায়। আমার কাছে এখন মেঝে রয়েছে এইটুকুনি সাদা আর তার সাথে অনেকটা লাল, আর এইখানে অনেকটাই কাপড় গেঁথে আছে, তো এই কাপড়টা তো আমি ডেফিনেটলি ইউজ করবো, তাহলে ম্যাচিং হবে। প্রথমে আমি মাপ করে আগে কাট করে তারপর তোমাদের দেখাচ্ছি। প্রথমত আঁচলটা এরকম একটা কালারের রয়েছে, এটা আমি কেটে প্রথমে বাদ দিচ্ছি। এই অংশটা এখন আমি আপাতত রেখে দিলাম। দেখো পুরো মাপ মতো হচ্ছে, তবে এর মধ্যে আমি একটা অন্যরকম ডিজাইন করব। ম্যাচিং করে আমার সোফা কভার তৈরি হয়ে গেছে। দেখো ফ্রিল কিভাবে করতে হয় আগেই তোমাদের আমি দেখিয়ে দিয়েছি টেবিল কভার করার সময়। এখানে আমি জাস্ট দুটো কালার বা দুটো কাপড় একসাথে ইউজ করেছি ফ্রিল করার জন্য, তার জন্য একটা দুর্দান্ত লুক এসছে দেখো, আর কিছুই নয়। আর এমনি একটা জাস্ট সোফার মাপের কাপড় আমি কেটে নিয়েছি, তার সাথে এইভাবে এই পাশটা একটা স্টাইল করে দিয়েছি। তো এবার দেখে বলো যে কেমন লাগছে এই ডাইনিং টেবিলের পাশে এইরকম কভার দিয়ে সোফাটা রাখাতে। আর কুশনটা তো ডেফিনেটলি আমি দেবো, দেওয়ার পর নিশ্চয়ই আরও হিউজ চেঞ্জ তোমাদের চোখে পড়বে।
কুশন বানানোর জন্য এই আঁচলের যে কাপড়টা বেজে রয়েছে এটাকে আমি ইউজ করছি। দেখো একটা কুশনের মাপ নিয়ে নিয়েছি, এরপরে আমি কভারটা রেডি করে নিচ্ছি। তো দেখলে তো ফ্রেন্ডস কত সহজে, মাত্র দুটো কাপড় আমার লাগেও নি, দেড়খানা কাপড় লেগেছে। আদি আমি কতটা সুন্দরভাবে ঘরে দুটো জিনিস, একটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার আর একটা হচ্ছে সোফা কভার, তার সাথে একটা কুশনও বানিয়ে ফেলেছি। আশা করি তোমাদের এরকম একটা আইডিয়া বেশ ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। সারাদিনই লেগে গেল আমার এই দুটো জিনিস করতে, এখন করি তখন মানে 10:30, মানে বুঝতেই পারছো এখন ডিনারের সময় হয়ে গেছে। আর অর্ক ওদিকে গান শিখছে, গানের সাথে এসছে তালিম দিতে। সারাদিন এইসব করে হয়তো হয়ে গেছি খুবই ক্লান্ত, কিন্তু মনটা প্রচণ্ড ভালো লাগছে। যখন নাকি একটা নতুন জিনিস তৈরি হয়, এরকম নিজের হাতে তৈরি করা হয় আর ঘরের লুক একদম চেঞ্জ হয়ে যায়, নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেক 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 ভালো লাগে। যতই আমাকে ক্লান্ত দেখা, টায়ার্ড দেখা, আমার মন কিন্তু আজকে ভীষণ খুশি। নিজের ঘরের পুরনো কাপড় দিয়েও কিন্তু তৈরি করা যায় অসাধারণ অসাধারণ জিনিস, যেটা আজকে আমি তোমাদের দেখালাম। গুড মর্নিং, নেক্সট ডে ভিডিওটা শেষ করার জন্য এলাম, কারণ কালকে রাত্রিবেলা অনেকটাই দেরি হয়ে গেছিল। তো আজকে ভাবলাম একবার ডে লুকটা দেখিয়ে ভিডিওটা এন্ড করি। এই হচ্ছে দিনের বেলার লুক, আর আমার রান্নাবান্না হয়ে গেছে, তো সেই সমস্ত টেবিলের উপর রেখেছি। যেহেতু এখনও ট্রান্সপারেন্ট শীটটা দেওয়া হয়নি, তার জন্য একটা পেপারের উপরে আমি রেখেছি আপাতত। এখানে ডাল আছে, আর এই হচ্ছে পনির আলু ধনে পাতা দিয়ে একটা তরকারি, আর এইখানে করেছি ভাজা। মোটামুটি রান্নাবান্না শেষ, কুশনটাও কিন্তু দারুণ লাগছে দেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, হাসি মজায় থেকো, ভালোবাসায় থেকো, আনন্দ উৎসাহে থেকো, কাজেকর্মে থেকো, আর এরকম নতুন নতুন জিনিস বানাও যাতে ঘরও নতুন হয়ে যায় আর তার সাথে সাথে মনটাও ভীষণ ভালো লাগে। তাহলে বাই বাই, লাভ ইউ অল।